Excuse me, sir. After coffee. Coffee থেকে তো তুমিই বেশি হট। কি করছেন স্যার? ছাড়ো ছাড়ো। আমি যে হাত একবার ধরি সে আর ছাড়ি না। প্লিজ ছাড়ো। কি লাভ হলো হাত ছাড়িয়ে? আজকে আমি আপনাদের রেস্টুরেন্টে একটা মিটিং এ আসছি আপনাদের ওনারের সাথে। কি মিটিং জানেন? পার্টনারশিপের জন্য। সো এখন যদি তুমি আমাকে না বোঝো তাহলে সেটা তোমার ভবিষ্যতের জন্য ভালো হবে না। আর আমি কি বোঝাতে চাচ্ছি আশা করি সেটা তুমি ভালোই বুঝতে পেরেছো। হ্যালো, আচ্ছা আপনাদের ওনার কখন আসবে? আমি তো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। আচ্ছা ওনাকে একটু বলেন তাড়াতাড়ি আসার জন্য। ম্যাম, উনি হচ্ছে শাওন স্যার, যিনি আপনার সাথে পার্টনারশিপ করতে চায়। স্যার, উনি হচ্ছে আইরিন ম্যাম, যিনি এই রেস্টুরেন্টের ওনার। ওনার? তুমি মানে আপনি একটা ওয়েটার ছিলেন? হ্যাঁ, ওয়েটার সেজে এসেছিল কারণ হচ্ছে আপনার ক্যারেক্টার জানার জন্য। কারণ আমি যার সাথে বিজনেস করব তার ক্যারেক্টার কিরকম এটা তো আগে আমার জানা উচিত। আপনার ক্যারেক্টার সম্পর্কে আমার জানা হয়ে গেছে। আই এম সো সরি, আসলে আমি আপনার সাথে যেটা করেছি সেটা মোটেও ঠিক করিনি। আমি আপনার কাছে প্রমিস করতেছি এরকম ভুল আর আমি কখনো করব না। ম্যাম প্লিজ, আপনি ডিলটা ক্যান্সেল করবেন না। ডিল ক্যান্সেল? আপনার মতো লোকের সাথে তো বিজনেস করার থেকে আমার এই রেস্টুরেন্ট বিক্রি করে দেওয়া ভালো। আর যারা মেয়েদেরকে সম্মান করতে পারে না সেই সব লোকের সাথে কাজ করার কোনো ইচ্ছে আমার। প্লিজ ম্যাম, এমনটা করবেন না। আমি ব্যাংক থেকে লোনে টাকা নিয়েছি, এখন আপনি যদি ডিলটা ক্যান্সেল করে দেন তাহলে আমি লোনের ইএমআই কীভাবে পরিশোধ করবো? ম্যাম, আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি ডিলটা ক্যান্সেল করবেন না, আমার অনেক বড় লস হয়ে যাবে। ম্যাম সেটা আপনার ব্যাপার, আপনি কীভাবে শোধ করবেন। আর আপনার মতো লোকেরা যাই করুক না কেন, দিন শেষে সেটার পরিণতিটা খারাপই হয়। ধরেন এটাই আপনার শেষ পরিণতি। গুড বাই।